এর জন্য তোমাদের এখানে থাকতে আসিনি। তাছাড়া তোমাদের শহুরে জীবনের সঙ্গে আমি ঠিক অভ্যস্ত না, তাই হয়তো মাঝে মাঝে এসব কাজ করে বসি। মামা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো, কি জানতে চাও? মামা, রাতুলের ব্যাপারটা কি সত্যি? আমার এখন পর্যন্ত বিশ্বাস হয় না মামা, কিন্তু আপনি তো সমস্তটাই জানেন। মামা, আমাকে কি পুরো ব্যাপারটা একটু খুলে বলা যায়? মামা, আমি এখন কিছুই বলতে পারবো না। আর যদি বলি যে বাড়িটা বিক্রি করলেও আপনার কাছে করবো না? এইবার কিন্তু বিপদে পড়বে আপনার মেয়ের জামাই। কি, আপনি বাড়ি বিক্রি করবেন বলে বাইনার অ্যাডভান্স টাকাটা তার হাতে দিয়েছি? আমি অত্যন্ত লজ্জিত যে তোমাকে বাড়িতে ডাকবার মতো অবস্থা আমার নেই। ছি ছি মামা, এখানে আপনার লজ্জা আবার কি আছে? তোমার সাথে আমার সম্পর্কটাই লজ্জার কারণ। মামা, এটা আপনি ভাবলে অন্যরা তো আমি তোমার সাথে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবার জন্য ডেকেছিলাম। আমি জানতাম মামা আপনি আমাকে ডাকবেন, কারণ আপনি তো অন্যায়কে প্রশ্রয় দেন না। দেখো মোহিত, আমি আমি না জেনেই এটাকে খুঁজে পেয়েছি। কোন মেয়েটা? যে মেয়েটাকে পুনম সাজিয়ে এনেছিল আমার বিরুদ্ধে কথা বলার জন্য। এখন শুধু সাজানো নাটক মানে অবসান ঘটানোর সময় ব্যাপার মাত্র। দেখো মোহিত, আমি আর এসব ব্যাপারে থাকতে চাই না। আপনি কি বলছেন মামা? দেখো মোহিত, আমি যে তোমাকে অবিশ্বাস করছি তা বলছি না, কিন্তু আমি আসলে না বুঝেই হঠাৎ তোমাদের মাঝখানে এসে গিয়েছিলাম। মামা, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দেখো মোহিত, আমি দেশের বাড়ি ফিরে যাচ্ছি, আমার মনে হয় তোমারও এবার আপনি না না মামা, এটা কেমন করে হয়? আপনি চলে গেলে আমার কি হবে? দেখো মোহিত, তুমি আমার সাথে এইভাবে কথা বললে আমার না ঝামেলা হয়ে যায়। আর এটাও তোমাকে বুঝতে হবে যে তোমার আর পুনমের সম্পর্কটা আর ঠিক হবার নয়। মামা, আপনি ছিলেন আমার একমাত্র ভরসা। মানে
আমি ও বাড়ির কাউকে বিশ্বাস করতে পারি না। মানে ও বাড়ির কেউই, আমি তো ও বাড়ির লোক নই। আর তাছাড়া ও বাড়ির লোক যা চায় না তা তো আমি করতে পারি না। মামা আপনি কিন্তু আমাকে বলেছিলেন। ভুল বলেছিলাম, বোকা লোকের মতো কিছু না বুঝেই বলে ফেলেছিলাম। মামা আপনি এইভাবে আমাকে মাঝপথে ছেড়ে যেতে পারেন না। তুমি বুঝতে চেষ্টা করো মোহিত। তোমার কি শরীর খারাপ লাগছে? আমি চোখ অন্ধকার দেখছি মামা। দেখো আমি পুনমকে কখনো এভাবে হারাতে চাইনি। দেখো বাবা, এই তোমাকে নিয়ে যে আমারও সন্দেহের কারণ হয়নি তা নয়, কিন্তু ওসব কথা বাদ দিয়েও আমি বলছি, সম্ভব হলে তুমি আর পুনম নিজেরা কথাবার্তা বলে নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নাও। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মামা। আমার জীবনে যদি পুনম না থাকে তাহলে এই জীবন আমার দরকার নেই। থ্যাংক ইউ মামা, আমি আমার পথ খুঁজে পেয়েছি। আপনাদের জন্য সব কিছু ঠিক থাকলো। হয়তো এখন এই মুহূর্তে কথাটা বলা তোমাকে ঠিক হয়নি। কেন না? মানে মাত্রই তো অফিসিয়াল ট্যুর থেকে ফিরে এলে। ভাগ্যিস ফোনে জানাসনি, তাহলে এমনও হয়তো হতে পারতো যে ট্যুর ফেলেই বাড়িতে চলে আসতে হতো। পুনম, বিষয়টা আমি জানতাম। মানে ভয় ছিল নিজেকে নিয়ে, কখন রাগের মাথায় মুখ ফসকে কথাটা বেরিয়ে যায়। তুমি জানতে ভাইয়া? কি ক্ষতি ছিল যদি রাতুল আমাদের ভাই হয়ে থাকত? বাবা মাকে ইদানিং আমি একদম বুঝতে পারি না, কি দরকার ছিল তাদের রাতুলের সামনে এই কথাটা বলার? কিন্তু তুমি আমাকে বলনি কেন? তাতে খুব বেশি কি লাভ হতো? রাতুলের থেকে আলাদা ভাবতে পারতি? এখন পারছিস? যে সত্যটা কোনো লাভ বয়ে আনে না সেটা বারবার আউড়ে কোনো লাভ আছে? এমন একটা পরিস্থিতির জন্য আমি তৈরি ছিলাম না। আর রাতুল এখন কি করছে রে পাগলটা? কোথায় আছে জানিস? জানি না, ওর কাছে যেতে আমার আমার ইদানিং ভয় করছে। শুধু তোর একার না, এই বাড়ির সবারই ওর সামনে দাঁড়াতে ভয় পাওয়া উচিত। ভাইয়া এখন কি হবে? সর্বনাশটা শেষ পর্যন্ত ঠেকিয়ে রাখা গেল না বোধহয়। তুমি আমি মিলে আমরা আমরা দুজন কিছু করতে পারি না? কি করতে চাস? বাবা মা রাতুল সবাই মিলে বসে যদি, তাতে কোনো লাভ হবে না। তাহলে এবার না হয় রাতুলকে সিদ্ধান্ত নিতে দে। এ বিষয় নিয়ে আমি বাবা মার সাথে কোনো কথা বলবো না। কেন ভাইয়া? যে বিষয়টা
রাজীব ভাই পারেনি। রাতুলকে রাতুল নিশ্চয়ই সেটা মোহিত অ্যাক্সিডেন্ট করেছে, তাতে আমার কি করবার আছে? তুমি আমাকে এখন হসপিটালে গিয়ে তাকে সেবা করতে বলছো? কি হয়েছে তোমার? কিছু হতে যাবে কেন? আমি তো ভাবছিলাম আপনি আমার না কয়ে শুয়ে লাগছেন। আরে না, আরে ওই যে আলার বউ যাও গা, ওসব কথা শুনে কাম নাই গা। এত সকালে উঠে কই গেছিলেন আপনি? অবশ্য আপনি না বললে আমি বুঝতে পারতেছি আপনি কই গেছিলেন। না কইছিলাম কি, আমার এক পুরান বন্ধু সকালবেলায় এসে এমন ডাকা ঢেকে শুরু করলো না, না কি আর পারলাম না। আপনার বন্ধু এই বাড়িটা চিনলো কি কইরা? না সেটা অবশ্য হাসা কথা। তাহলে মিথ্যা কোনটা? না মানে তোমার এতক্ষণ ধরে যে কথা কইতেছিলাম। অকারণে মিথ্যা কথা বলার দরকার কি আপনার? তা নইলে মায়ের কাছে বাপের সম্মান থাকবো। এতটা বছর পরে এই কথা মনে হইল আপনার? না আমি তোমার কথা ঠিক বোঝার পারলাম না। বোঝার মতন অবস্থা আপনার নাই। যান হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার ব্যবস্থা করতেছি। যান। হাসাইতে কইছো? আর আমি তো বেমালুম ভুল হয়ে গেছিলাম যে আমার ক্ষুধা লাগছে। কি জব্বর ক্ষুধা পাইছে! কাঁচা মরিচের পেঁয়াজ দিয়ে একতাল ভাত খাইতে পারলে জমত ভালো। আর একটা কথা কেমন আছে, আমি একটা ছোট্ট খারাপ কাম করছি। কিসের টাকা এটা? তুমি ঘুম থেকে উঠানোর আগে আমি নিছিলাম। নিছিলাম মানে? তোমার তোমার ব্যাগ থেকে আমি চুরি করছিলাম। Thank you.
পুরানো অভ্যাস আসিল তো, তোমার মায়ের ব্যাগ থেকে মাঝে মাঝে এমন করতাম। আর কি কি করতেন আমার মায়ের সাথে আপনি? এরপরেও ভাবেন আমি আপনারে, আমি যদি সত্যি আপনি মাইয়ে হয়ে থাকি তারপরেও তো কখনো আমি আপনারে মাফ করুম না, কখনো না। খালি মায়া কইরা আমি আপনার এইখানে থাকতে দিছি, খাইতে দিছি। আমি আমি আপনি এখন শুধু আমার কথা শুনবেন। কি হলো, কি হলো, কই যাইতেছেন আপনি? আরে আমার বাপ মা কোনো দিন আমার জীবনে গালি দিয়া কথা কইবার পারে নাই। শুনে, কে কি করছে আমি সেইটা জানতে চাই না, আমি কি জানি সেইটা আপনার জানতে হইবে। আপনি কি এই বাড়িতে থাকতে চাইছিলেন নাকি?